দিয়ে সব শেষ করলো দেখো তো একটু লাইফ ক্লিয়ার আছে কিনা আচ্ছা এখান থেকে আমি চেঞ্জ করা ওইখানে যাওয়া দরকার আসছিলো না বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমারজন পেজ থেকে চলে আসছে লাইভে আপনারা যে যেখানে আছেন একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবেন জানিয়ে দিবেন লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা যদি কিছু ওকে থাকে একটা রিঅ্যাক্ট আর শেয়ার করে দিবেন ওকে দেখেন সবাইকেই বলছি এসেই একটা করে রিঅ্যাক্ট আর শেয়ার দিবেন এই যে আপু আপনাদের প্রিমিয়াম সেই কি এলির জমজম আজকে কি পরেই ফেললাম নাকি সাথে আপু কয়েকটা নতুন ডিজাইনও দেখাবো আর এই ডিজাইনটা আপুদের এত বেশি পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়ে গিয়েছে এক জায়গায় সবাই আটকেছি আমি তো নিয়ে নিয়েছি আপনারা যারা যারা মিস করেছেন বা এর আগে নিতে পারেন নাই এবার কিন্তু অনেকগুলি স্টক করেছি যাই না তারপরেও শর্ট পরে কি না তো আপনারা তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন আমার পরে ড্রেসের কালার তো দুইটা আছে এগুলি যা দেখছেন আপু এই যে নতুন এটা কিন্তু আপু টোটাল নতুন একটা ডিজাইন তারপরে এই দুইটাও কিন্তু আপু টোটালি নতুন ডিজাইন তো ফার্স্ট ফার্স্ট আপুদের চলে আসতে হবে জলদি জলদি করে আমি ড্রেস দেখিয়ে দিব হ্যাঁ এভাবে করে নিবা ওয়েট আপনারা যারা আসছেন একটা করে রিয়েক্ট শেয়ার দিবেন এই ড্রেসগুলি দেখাতে আমার খুব বেশি সময় লাগবে না ওকে আমি আমার পড়াটা দিয়ে স্টার্ট করব, কে কে আসছে কয়েকটা কমেন্ট পড়ি ইয়া তো নগদ বিকাশ নাম্বারটা দিয়ে দাও একটু ফাতেমা কানিজ আপো হাই কি খবর এ নোস্টা তাপো অলাইকুম আসলাম থ্যাংক মাচ জয়েন হওয়ার জন্য লিমা আপ্পো ওয়ালাইকুম আসসালাম অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ নাজমানি আপো হায় আমি একবার ঠিক এগারোটা পনেরোতে এসেছিলাম হ্যাঁ নেটটা বাড়ি দিল এরপরে আর কোনো কিছু শোক কর ছিল না পরে কেটে আবার এই যে নতুন করে আসলাম দেখলাম কি এখন আমার পেজে ওটা পোস্টও হয় নাই আপু এখন পর্যন্ত এসো নাপু ওয়ালাইকুম আসলাম ইউ সো মাচ এতক্ষো মানে আমাকে এত রাত্রে যে আপনারা দেখছেন বা সাথে আছেন অনেক অনেক কৃতজ্ঞ সবার একটু কষ্ট করে একটা করে রিয়েক্ট শেয়ার দিবেন তামিনা তনিয়া নিয়ে হাই কি খবর ওয়াও কিছু সুন্দর লাগছে আপু কালারটা না সবাই কিন্তু এই ড্রেসটার প্রতি ক্রাশ খেয়েছেন তাই না এই ড্রেসটা একবারে আমি প্রথম দিন দেখায় দিয়েছিলাম এরপরে আপু এই যে সবার অর্ডার টর্ডার দিয়ে এতদিন তো ছিল না আপু স্টক আউট হয়ে গিয়েছিল যা 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 অর্ডার ছিল দিতে পারছিলাম স্টক আউট হয়ে গেছিলো এই যে আসছে আমি তো চট করেই বানাই ফেলছিলাম বি পাশা আপু ভালো আছে হোয়াইট কালার মাই ফেভারিট হ্যাঁ আপু হোয়াইটে সবাইকে সুন্দর লাগে তোমার অপেক্ষা ছিলাম এই চলে আসবে বেশি সময় নিব না তুমি কি ইয়া করছো বিকাশ নগত নাম্বার কি দিছো সাইমা আপু হරි সুন্দর ড্রেস थैंक यू কি খবর আলহামদুলিল্লাহ সুরাইয়া জাহান আপু ভালো আছে আমাদের ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে 150 টাকা ডেলিভারি চার্জ 210 টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা ড্রেস পাঠাবো ঢাকার বাহিরের আপুরা হচ্ছে গিয়ে ইয়া করবেন পিন পোস্ট করে দেওয়া আছে পোস্ট করা নাম্বারই কিন্তু নগদ বা বিকাশ যাই করবেন না করে লাস্ট চারটা ডিজিট জানায় দিবেন আমরা মিলাই দেখব টাকা আসছে কি না আসলেই আপনার অর্ডারটা কনফার্ম করে দিব পিন পোস্ট করা নাম্বার ব্যতীত তো অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবেন না ফ্রডের কাছে টাকা চলে যাবে আমি প্রতিটা লাইভেই কিন্তু আমাদের নগদ বিকাশ নাম্বারটা এই কারণেই পোস্ট করে দিচ্ছি নাম্বার তো সোজা চাইলে মুখস্থ করে রাখতে পারেন কিন্তু আপু আমার পরে ড্রেসটা দিয়ে স্টার্ট করছি এইটা আপু তোমার হচ্ছে গিয়ে পুরোটা একটা ড্রেস এইরকম সুন্দর করে সেলফ প্রিন্টের সাথে ডিজিটাল প্রিন্ট এটা আপনার একবার প্রিমিয়াম কোয়ালিটির আপনারা দেখেছেন অলরেডি এর মধ্যে কিন্তু অনেক আপনারা রিভিউ দিয়েছে আমি রিভিউ শেয়ার করেছি আরও কিছু রিভিউ আছে আমি পোস্ট করে দেবো না আপনাদের সবাই পেয়ে খুবই খুশি আপু ফোর ডি ডিজিটাল একেবারেই প্রিমিয়াম সফট আপু সেলফ প্রিন্টগুলিও দেখেন কত চকচকা ঝকঝকা আপু সেলফ প্রিন্টগুলিও ড্রেসটার লোয়ার পোর্শনটাও দেখেন চমৎকার হ্যাঁ কালারফুল কিন্তু খেয়াল করেছেন কিনা এইগুলো আপু তোমার জামাটা বডিতে অনেক কাপড় আছে আপনার আসে লম্বাটা আপু ছেচল্লিশ থেকে সাতচল্লিশ দেখেন ব্যাক পার্টটা হাতাটা ফুল কিন্তু হতো আমি কোয়ার্টার হাতা দিয়েছি একটু ডিভাইডেড দিয়েছি কারণ এই আমার কাছে এত পরিমাণ আপু ভালো লাগছে একটু ডিভাইডেড দিয়েছি যেন পুরো প্রিন্টটা যেন শো করে হ্যাঁ আর সেই সাথে ড্রেসের মধ্যে তো আপু ব্ল্যাক কালারের প্রিন্ট আছে আমি একটু পাইপিন করেছি তেমন কিছুই করি না জাস্ট হচ্ছে কি পাইপিং করে বাটন বাটন সেট করেছি আর হাতাটার মধ্যে একটু পাইপিন করে নিয়েছি আপু ব্ল্যাক দিয়ে ওকে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম আপু এটা না আমি কিন্তু কোনো ইনার পরিনাই নাই আপু দেখেন বডি শো করতেছে না এইটা হচ্ছে গিয়ে আপু জামাটা সেই সাথে ওড়নাটা তো ভীষণ সুন্দর যদিও আমি ওড়নাটা এভাবে রেখেছি এই কারণে হয়তো বা বুঝতে পারছেন না ওড়নাটা আপু দেখেন জামার থেকে কয়েক গুণ বেশি সুন্দর আপু কয়েক গুণ পুরো ওড়নাটা ভরা আপু দেখেন ডিজাইনগুলি কি পরিমাণ সুন্দর লাগতেছে আপু মানে কালারফুল প্রিন্ট তারপর হচ্ছে শেডগুলিও সুন্দর মানে অতিরিক্ত অতিরিক্ত সুন্দর কিছু যদি থেকে থাকে এই ড্রেস আপু মানে ভালো লাগার মতো সব কিছু আছে যারা আছেন প্লিজ একটা করে রিএক্ট আর শেয়ার করে দেন যারা আছেন প্লিজ হ্যাঁ এর লাগছে তোমাকে থ্যাংক ইউ মাচ এটা আপু সালোয়ারটা সালোটা পাক্কা আড়াই গজে কিন্তু হবে একটা সুরমা গ্রে টাইপের কালার এই যে এই শেডটার মধ্যে থাকবে তো এটা অর্ডার করে ড্রেসের কিন্তু আছে আবার জামাটা এটার ছবি লাগবে না প্রাইসটা পড়ছে যতজন আপনারা অর্ডার করবেন মাত্র নয়শো নিরানব্বই মানে এক হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দেখবেন আর অর্ডার করে দিন তাড়াতাড়ি করে আমি আরেকটা কালার দেখা দিচ্ছি আমার পড়াটার যদি ভালো লাগে আপু এই কালার এটাও নিতে পারেন আমার পুরো ড্রেসের নেইলাপো কালার দুইটা একটা হোয়াইটের মধ্যে একটা আপু ইয়েলো কালারের মধ্যে সেল প্রিন্টের সাথে আপু ডিজিটাল প্রিন্ট কিন্তু করে দাও আছে অনেক বেশি সুন্দর হ্যাঁ তাড়াতাড়ি অর্ডার করবেন আপু তাড়াতাড়ি এই যে দেখেন মনে হচ্ছে কি এই পোর্শনটা আম পেকে গেলে ভেতরে যে কালারটা হয় না ওই রকম কালারটা আপু হ্যাঁ আর এই কালার যখন আমটা হয় ভেতর ওইটা খাইতে কী যে মজা লাগে এইটা আপু দেখেন অল ওভার লুকটা সেল প্রিন্টের সাথে ডিজিটাল প্রিন্ট আপু প্রিমিয়াম কোয়ালিটি মানে এটা হাতে পেলে আপনি নিজেরাও বুঝতে পারবেন যে অন্যরকম একটা কিছু হাতাটা ফুল হাতা কেউ জানেন এই ড্রেসটার ম্যাটেরিয়ালটা এইরকম যে কেউ যদি চায় আপু একবারে অরিজিনাল পাকিস্তানি বলে সেল করতে পারবে এটার কোয়ালিটি এটার প্রিন্ট এত বেশি সুন্দর এই গেল ওড়নাটা পুরোটা ওড়না হচ্ছে গিয়ে আপু আপনার ডিজিটাল প্রিন্ট কালারফুল ওড়নার চড়টা আছে আপনার চল্লিশের মতো অনেক একবার স্ট্যান্ডার্ড পারফেক্ট মেজারমেন্ট আছে নামাজি হোসেন থেকে আপু আপু কেমন হচ্ছে এটা সালোয়ারটা আড়াই আমি একবার শর্ট একটা বেশি সময় আপনাদের কাছ থেকে আমি নিব না ঠিক আছে একবারে অল্প সময়ের মধ্যে এটা কার চাই অর্ডার দিয়ে দিন আপু আমার পরা ড্রেসের এটা একটা কালার যদি এটা ভাল লাগে এটা নিয়ে আমার পরটা ভাল লাগলে আমার পরটা নিয়ে না আপু এটা কি আপনার এই যে ফেরোজা কালারের এই কালারটা দিয়ে যদি একটু পাইপিং টাইপিং কর না দেখতে অনেক সুন্দর লাগবে কিন্তু দুইটা কালারই আপু আসলে কালারফুল শেড যে দেখতে কিন্তু ভালো লাগতেছে একবারে অমাইক হ্যাঁ ওরনাটা বিশেষ করে হ্যাঁ ওরনাটা মানে এত কালারফুল সফট একবারে মিহি যারা কিনা আপু বড় সুতির ওরনা ক্যারি করতে পারে না তারাও ইজিলি এটা পড়তে পারবেন দেন আপু নেক্সট ডিজাইনে আমরা চলে যাচ্ছি এই ডিজাইনটা পাবো আমরা তিনটা কালারের মধ্যে ব্ল্যাক আপু বাট তারপরও আপনার গরম ফিল হবে না কাপড়টা সফট তো আছে আপু নরম তো আছে তবে একবারে পাতলা না গা দেখা যাবে না আর এর দেখেন ব্ল্যাক এর মধ্যে আপনার অফ হোয়াইট পিঙ্ক কালারের প্রিন্টটা করে দেওয়া আছে এই জিনিসটা মনে হচ্ছে কি মনে হয় এমব্রয়ডারি ওয়ার্ক না আপু বা স্টোন বসানো এরকম মনে হচ্ছে না বাট এটাও আপু প্রিন্ট করে দেওয়া কিন্তু থ্যাংক ইউ সো মাচ লাবনি আপু জয়েন হওয়ার জন্য বিথি আপু লিসি শেয়ার দেন থ্যাংক ইউ সো মাচ আপু নামের সাথে শেয়ারের চিহ্ন আসে নাই শিমু আপু হাই কি খবর এইটা আপু দেখো সামজিদা বন্যা আপু মনে হয় আসে নাই আরফ হোসেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো কামরুনার শিব পপলিস এর দাঁড়া আপুরা সবাই মিলে প্লিজ একটা করে রিয়্যাক্ট আর শেয়ার দিয়ে দেন না প্লিজ এটা আপু ড্রেসের ব্যাক পার্ট ওয়াও মানে এক তো ব্ল্যাক তার মধ্যে লাইট কালারের হচ্ছে কি প্রিন্টটা তো এটার ওন্না দেখে জাস্ট মুগ্ধ হবেন হাতাটা ফুল হাতা এটা ফুল হাতা দিয়েই বানায় না আমার মতো একটু ডিভাইডেড করে বানায় দেখেন আপু কি লাগে এটা হচ্ছে আপু জামাটা হ্যাঁ আপনার বডিতেও কাপড় আছে অনেক আবার লম্বা তো আমি বলেছি ওন্না দেখে ফিদা হবেন দেখেন ওন্না মানে জামা তো ব্ল্যাক এর মধ্যে কিন্তু ওড়না কিন্তু ফুল ব্ল্যাক এর মধ্যে না এই যে ভেতরে যে কন্ট্রাস্ট প্রিন্টটা ওই কন্ট্রাস্ট প্রিন্ট এর মধ্যে ওড়নাটা আছে চুনরি আছে ফ্লোরাল আছে কালারফুল এটার কিন্তু ছবি লাগবে হ্যাঁ ওড়নাটার চওড়া আপনি অনেক বেশি পাবেন চল্লিশ লম্বাটাও বেশি আছে সালোয়ার পাক্কা আড়াই গোছ মেপে নিবেন আপনারা তবে কাটিং এর ক্ষেত্রে আপু অনেক সময় দেখেছে এক দুই চুল এদিক সেদিক হলেও হতে পারে লিজা আপু কেমন আছেন এটা কার্ডটা ইনবক্স করে দিয়েন আমাদের এটা কিন্তু নতুন ডিজাইন ঠিক আছে আপু এটার আমরা তিনটা কালার পাবো দেখেন কে কোন কালার নেবেন আপুরা রিয়েক্ট দেন না প্লিজ একটা করে রিয়েক্টটা বেশি বাড়ছে না একটা করে আপু রিয়েক্ট দেন না প্লিজ আলি কি আলিজাকে আলহা আলহামদুলিল্লাহ আপু আলিজা ভালো আছে এটা দেখেন জলপাই কালারের মধ্যে ঠিক আছে এটার প্রতিটা কালার পছন্দ হবে প্রতিটা কালার আপু দেখেন একটা সুন্দর ফ্রেশ জলপাইয়ের যে কালারটা না এই প্রিন্টটা আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখেন আপু প্রিন্টার মানে কতটা সুন্দর আপু মানে থ্রি ডি থ্রি ডি টাইপের একটা লুক আছে কিন্তু তুমি আমার কারণ পড় না নুসে জান ইলম আপু এই যে পাখি পরে ফেলেছে মনে কষ্ট না আপু তাই রপলি সে শেয়ার দেন থ্যাংক ইউ সো মাছ নাচেন আপলিস ভেরি নাইস ওকে ইউ হাজি আব্দুল কালাম আডি থেকে ভালো আছি আপনি কেমন আছেন এই দেখেন অল ওভার লুকটা অনেক সুন্দর একটা রিভিউ দিয়ে দিয়েন প্লিজ আপনারা হচ্ছে গিয়ে যারা যারা ড্রেস নিয়েছেন ড্রেসে না সুন্দর করে একটা পিকচার তুলবেন তুলে রিভিউ দিবেন ঠিক আছে এলির জমজম যারা নিয়েছেন বা অন্য রিসেন্ট আমরা যা যা ড্রেস আপনাদের জন্য কালেকশন করছি একটু খেয়াল করবেন আগের থেকে ফ্রেন্ড আর তাছাড়া প্রাইজও একেবারে শকিং রকিং প্রাইজে কিন্তু দিচ্ছি এই কারণে যারা যেই ড্রেসই নিচ্ছে না কেন প্লিজ রিভিউ দিবেন যেন আমি সবার সাথে শেয়ার করতে পারি ঠিক আছে আপু যদি একটুও হেল্প চান যে করব আপুকে হেল্প তাহলে ড্রেসগুলি হাতে পাওয়ার পরে রিভিউ দিয়েন ভালো হলে ভালোটাই বললেন খারাপ হলে খারাপটাই বললেন অ্যাট লিস্ট খারাপ হলে তো আমি শুদ্ধাই নিতে পারবো ঠিক না তো এই হো এই কারণে বারবার করে বলি আপুরা রিভিউ দিবেন কারণ অনেক আপুরা আছে যারা কিনা আমাদের কাছে হয়তো বা এখনও নেয় নাই আপনার যখন রিভিউটা দিবেন তখন ওরা মনে সাহস পাবে যে না পেজটা তাহলে ট্রাস্টেড একটা পেজ এই কারণে তারা তখন কিন্তু আপু অর্ডার করে ফেলতে পারবে একটু কষ্ট করে আপনারা রিভিউ দিয়ে ওয়াও এই ড্রেসগুলো অনেক সুন্দর এই যে আপু দেখেন বউ নাই তাই কিনতে পারছি না দোয়া করে দিলাম ঠিক আছে তাড়াতাড়ি যেন একটা বউ হয়ে যায় আর আমাদের কাছ থেকে শপিং করে ফেলতে পারেন সুন্দর আসতেছে প্রিন্টটা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ওকে মিস করবেন আপু কালার শেডটা দেখছেন মানে এটা তো বেস কালার জলপাইয়ের ভেতরে তো আপু লাইট হালকা ডিপ না কারণে ওরনাটা এরকম আপনার কয়েকটা কালার শেডিং দিয়েছে কিন্তু এটা নেক্সট কালারটা আরো ভয়াবহ সুন্দর ব্ল্যাক তো পছন্দ হয় এটা তো জলপাই কালার আর এই যে দেখেন আপু রাতের খাবার খাইসো না আপু এখনো খাই নাই আপু আচ্ছা দুইটা কিনছি আপু হাতে পেলে একটু প্লিজ রিভিউ দিয়ে দিবেন সবার কাছে না রিকোয়েস্ট ঠিক আছে মতুষা বলেছে তোমার থেকে আমি ড্রেস নিছি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ তোমার কাপড় কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু তোমার পরটার প্রাইস আপু আমি ঋতু আপু যেটা পরে আছি এটাও কিন্তু এলিট জমজম আমাদের একবারে নিউ অ্যারাইভেল ওকে আর এটা একবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে কটন ইনার পরতে হবে না যদিও হোয়াইট ইনার পরতে হবে না আমার পরে ড্রেসটা অপু নয়শো নিরানব্বই মানে এক টাকায় পাচ্ছ কিন্তু আচ্ছা একটু কষ্ট করে যারা ড্রেস নিয়েছেন এরই মধ্যে হাতে পেয়েছেন রিভিউ দিবেন যারা এখনো হাতে পান নাই ড্রেস হয়তো বা দু এক বেলার পেয়েও যাবেন প্লিজ রিভিউ দিবেন আমি অনেকের লাইভ দেখি কিন্তু তোমার মতো সুন্দর মিষ্টি করে কেউ কথা বলে না দেখাও না পাপড়ি আপু থ্যাংক ইউ সো মাচ আপু চেষ্টা করি তো যতটা ইজিভাবে হচ্ছে গিয়ে যতটা সুন্দরভাবে বুঝায় দেওয়া যায় না বুঝলে আপনি নেবেনই বা কিভাবে ঠিক না মনের ভিতরে তো হচ্ছে কি অনেক মানে কি অনেক কোয়ারিস থাকবে তো এই কারণে চেষ্টা করি আপু যে একবার সব এ টু জেড আনাচাই কোন যা থাকে একটা ড্রেসে বলে দেওয়ার জন্য আপু পুরো ড্রেসটা তো ফ্লোরাল এরপরে একটা জিনিসকে খেয়াল করছেন এই ড্রেসে যে আমার ফ্রন্টে ব্যাকে হাতে এরকম একটা জিগজ্যাক চিকন সুন্দর একটা প্যানেল আছে কালারফুল তাই না জুই আপু কেমন আছো এইটা দেখো কি আমিও একটা নিয়েছি অনেক সুন্দর এই যারা নিয়েছেন প্লিজ রিভিউ দিয়ে দিন কেমন এই যে দেখেন আপু ওড়নাটা ওয়াও এটার ওড়নাটাও সুন্দর না বলেন তো ওড়নাগুলি চওড়াতেও বেশি মানে পাশ আছে আবার লম্বা তো দেখেন আপনারা যদি এইভাবে করো ওড়নাটা নেন নেক ঢেকে এক কথায় দেখেন তারপর সরি আপ্লিজ সুন্দর থ্যাংক ইউ তোমার থেকে আমি নিয়েছি খুব সুন্দর সাদ ইসলাম আডি থেকে থ্যাংক ইউ সো মাচ নাইস কালেকশন লিখেছে এ শোন আপু থ্যাংক ইউ সো মাচ আপু এই যে দেখো তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিও হ্যাঁ কে কোনটা নিবা মাত্র নয়শো নিরানব্বই টাকা এগুলি একেবারে নতুন আসছে আর এই কারণে কিন্তু আজকে আমি ডিসিশন নিচ্ছি যে লাইফে দেখা দিব মাত্র নয়শো নিরানব্বই আপু আমার না এই ড্রেসটার সত্যি কথা বলতে মানে ওনার প্রেমে পরে গেছি কারণ কয়েকটা কালার শেড আর এই যে নেকের এই ডিজাইনটা হ্যাঁ এই যে এই ডিজাইনটা খুবই ভালো লাগছে আমার কাছে হ্যাঁ আপু এগুলি নিউ একেবারে ওকে মাত্র নয়শো নিরানব্বই মানে এক হাজার টাকায় পাচ্ছেন আচ্ছা আপু আগের একটা ডিজাইন আমাদের রিস্টক হয়েছে এই যে আপু দেখেন এইটা আগের বলতে তারপরও দুই দিন সরি ইয়ার কবে বৃহস্পতি বৃহস্পতিবারে শনিবারে দেখাইছে এই দেখাইছে বৃহস্পতিবারে দেখাইছে আপু এই যে দেখেন এই ড্রেসটা না ছিল না রিস্টক হয়েছে দেখেন যদি পছন্দ এটা নিয়ে নিয়ে না মানে এত মিহিন নরম তুলতুলা একটা কাপড় আপু দেখবেন হাতে পেয়ে খুব খুশি হবেন আপু খুব খুশি হবেন ঠিক আছে আর যারা হচ্ছে কি পাকিস্তানি ড্রেস পরেন তারা তো জাস্ট ড্রেসটা হাতে পর পরে বিশ্বাসই হবে না যে আসলে কি আপনি দেশি প্রোডাক্ট কিনেছেন কারণ কোয়ালিটিটা আপু এতটাই ভালো কতটা কনফিডেন্টলি আমি বলছি বুঝতে পারছেন আপু যারা আমার উপরে ভরসা করেন যে চোখ বন্ধ করে আপু যেহেতু বলেছি কিছু না কিছু প্রোডাক্টে আসে তাহলে আমি জাস্ট বলবো আপু নিয়ে নিয়েন পছন্দ হলে কোনোটা একেবারে জিতবেন আপু হ্যাঁ আর আপনারা এরপর আবার ওয়েট করবেন যে এই কালেকশন আবার নতুন আসবে দেখেন দেখেন আপু ব্যাক ব্যাক পার্টটা পুরোটা ড্রেসের কবে পার্টটা না আপু কালারফুল চুনরি প্রিন্ট করে দেওয়া আছে চুন্ডি তো আমরা সবাই পছন্দ করি তাই না আপু আর এটা আপু আপনার স্লিভসের এর পার্টটা ফুল স্লিভস হয়ে যাবে কিন্তু দেখেন তাড়াতাড়ি করে অর্ডারটা করবেন গলার ডিজাইনটা আপু এইটা থাকবে হ্যাঁ গলার ডিজাইনটা ওকে আপনি এটা হাই নেক করেও যদি বানান তাতেও কিন্তু ভালো লাগবে এটা এটা কয়েক ভাবে নেক ডিজাইন করে এটা বানানো যাবে আপু এই গেল ওড়নাটা যাওয়ার ব্যাক পার্টটা কিন্তু বেশি কালারফুল চুনরি করা তো আর এটা হচ্ছে গে আপু দেখেন আপু ড্রেসের ব্যাক পার্টটা যেরকম কালারফুল চুনরি ওড়নার দুই আঁচলটা এরকম সেম কালারফুল চুনরি থাকবে মিডেলটা হবে আপু এরকম মিডেলও চুনরি করে দেওয়া আছে বাট মাঝখান একটা স্টার টাইপের ডিজাইন করে দেওয়া কিন্তু আছে ওকে তো আপু ওড়নার চড়া আপনারা চল্লিশ একচল্লিশ কিছু ওড়না বিয়াল্লিশ পর্যন্ত পা পাবেন জাস্ট ওনার চওড়াটা আপু হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে আমি এটা সেল করবো আপু হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ দেখবেন যে কালার টালার যাবে না হ্যাঁ এটার ছবি আছে তাড়াতাড়ি করে অর্ডারটা করে দিয়েন জাস্ট কারণ কতক্ষণ থাকবে আমি আসলে জানি না আপু নতুন কিন্তু এলিট জমজমগুলি দেখেন আমার বেশি সময়ও হয় না এলিট জমজমটা নিয়ে যেয়ে আমি কাজ করছি আলহামদুলিল্লাহ আপু স্টক আউট হয়ে যাচ্ছে ড্রেস আবার নতুন করে অর্ডার করা লাগতেছে ঠিক আছে অনেক বিজি আছি এই এই জন্য লাইভ দেখতে পাইনি রাবিয়া বৈশব নো প্রবলেম ডিয়ার জাস্ট যখনই হচ্ছে কি ফ্রি থাকবে আচ্ছা ভিতইয়া দরজা লাগা লাগানো যখনই আপু ফ্রি থাকবা জাস্ট একটু কুটুস করে হচ্ছে কি পেজে ঢুকে মানে সবগুলি পোস্টে রিয়্যাক্ট আর একটা করে কমেন্ট করে রাখবে অ্যাক্টিভিটিস না রাখলে কিন্তু আপু হচ্ছে কি ইয়ার টফেন ব্যাচ চলে যাবে ঠিক আছে এই কালারটাও দেখেন আপু মানে আগেটা ছিল মিষ্টি কালারের মধ্যে এটা স্কাই কালারের মধ্যে আপু শেডিংটা দেখেছেন কি সুন্দর আমরা কিন্তু এরকম একটা কারিজমা সেল করেছিলাম চিকেনের মধ্যে আপু হ্যাঁ সেম টু সেম এরকম না বাট শেডিংটা হ্যাঁ অনেকটা দেখেন আপু ড্রেসের ব্যাক পার্টটা কালারফুল চোখে লেগে থাকে তাই না আপু আর কালারফুল যে কোনো জিনিসই না পরার পরে মানে সৌন্দর্যটা মনে হয় কয়েক গুণ বেড়ে যায় এটা আপু আপনার স্লিভস এর পার্টটা ফুল স্লিভস পনেরো দিন আগে আমি চারটা ড্রেস নিয়েছি কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো ছিল থ্যাংক ইউ সো মাচ লিমা আপু তাসলিমা খাতুন লিমা আপু আচ্ছা এত আপুরা আপনারা লাইভে হচ্ছে গিয়ে রিভিউ শেয়ার করেন তাহলে কেন পিকচার দিয়ে আপনারা রিভিউটা শেয়ার করেন ইনবক্সেই শেয়ার করেন আমাদের গ্রুপ আছে গ্রুপ ইনবক্সে যদি আপনি রিভিউটা শেয়ার করেন আমাদের গ্রুপ লিঙ্কটা দিয়ে দেবে সেখানে আপনারা জয়েন হয়ে সেখানেও আপনারা নিজেরাই কিন্তু আপনারা শেয়ারটা করে দিতে পারেন রিভিউটা হ্যাঁ আপুকে যদি একটু রিভিউগুলি শেয়ার করেন ড্রেসগুলি ভিডিওগুলি আপনারা স্যাটিসফাই হচ্ছেন ভালো তো লাগছে কোয়ালিটি আপনারা নিজেরাই বলছেন তাহলে আপনি রিভিউটা দিলে আমার জন্য কতটা উপকার হয় না বলেন তো হ্যাঁ দেখা গেছে যে আপনার জন্য হলো আপনার একটা রিভিউর জন্য হলো নতুন কত আপুরা মানে এই রিভিউগুলি দেখে আস্থা পাবে যে না তাহলে এই মেয়েটা যে লাইফ করতেছে বা এই মহিলাটা লাইভ করতেছে তাহলে পেজ মানে ইয়ার ছবি ড্রেসগুলি হয়তো বা ভালো এই কারণে তো ভালো রিভিউ আসতেছে তো এরকম আপু আপনারা একটু কষ্ট করে রিভিউ দিবেন যারা অ্যাটলিস্ট আমাকে ভালোবাসছেন ঠিক আছে আপু আপুর শোভাগি যারা আছেন একটু কষ্ট করে আপনারা রিভিউ দিবেন করবো যেন সবাই দেখতে পারে হ্যাঁ এটা কার চাই অর্ডার দিয়ে দিয়ে আপু একটু আগে যে মিষ্টি কালার দেখাইছিলাম ওইটারই আরেকটা কালার স্কাই বেস কালারের মধ্যে এটার শেডিংটা জাস্ট মারাত্মক লেভেলের সুন্দর আপু খেয়াল করেছেন মানে আপনার চুনরি প্রিন্ট আর ব্যাক পার্টটা তো ব্যাক পার্টে হ্যাঁ মানে তাকায় আসে প্রিন্টটা এত পরিমাণ সুন্দর আর বলছে পিক মি পিক মি আপু নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি আপু হয়তো বা ডিজাইনটা আপনারা চিনবেন হ্যাঁ এটা আপনার ডিপ পার্পেল কালার আপু রং কোষ গ্যারান্টি আছে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো শুধুমাত্র জামা তা না আপু আপনার ওড়না বলেন সালোয়ার বলেন সবকটা জিনিস মানে জামা ওড়না সালোয়ার সব আপু একবার হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল জিনিস আপনারা নিয়ে মানে ফুললি স্যাটিসফাইড থাকবেন মন থেকে এমনিতেই দোয়া চলে আসবে আমার জন্য দেখেন রোমান না আপু কমেন্ট কি যায় না হ্যাঁ এই যে এসেছে আমি পড়ে ফেলেছি নাদিন আপু হাই সুময় আপু হ্যালো কেমন আছেন আপনারা না শেয়ার করছেন না আমি তো বলেছি খুব বেশি বিরক্ত করব না এই যে আরেকটা ড্রেস দেখাই চলে যাব একটু কষ্ট করে একটু কষ্ট করে দেন না আপু শেয়ার করে দেন না প্লিজ সবাই মিলার সাথে একটা করে রিয়েক্টও দিয়ে দেন আপু এই দেখেন পুরোটা ড্রেসের মধ্যে আপু এরকম সুন্দর প্রিন্ট করে দাও আছে লোয়ার প্রশনের প্রিন্টটা জাস্ট মারাত্মক আর অস্থির তাই না আপু সুন্দর একটা পার্পল কালারের মধ্যে এইটা আপু ড্রেস আর ব্যাক পার্টটা অনেক হাই কোয়ালিটির একটা ড্রেস আপু হাতাটা আপনার ফুল হাতা হয়ে যাবে প্রিন্টটা দেখেছেন কতটা মানে ভালো লাগছে বা কন্ট্রাস্টটা দেখেছেন কতটা সুন্দর লাগতেছে ব্যাক পার্টে কিন্তু আপু মিনাকারিও আছে বাটিক বাটিক টাইপের একটা প্রিন্ট তার উপরে কালারফুল মিনাকারি আবার সাথে চুনরি প্রিন্টও আছে কয়েকটা জিনিস এক তো বাটিক আছে তার মধ্যে হচ্ছে মিনাকারি প্রিন্ট তার মধ্যে আপনার চুনরিও পাচ্ছেন কিন্তু ড্রেসটা মধ্যে এইটা হচ্ছে গিয়ে আপু ওড়নাটা ঠিক আছে যেহেতু ড্রেসের ব্যাক পার্টে আপনারা মিনাকারি পাইছেন ওড়নার আঁচলেও কিন্তু মিনাকারি আর ভেতরে হচ্ছে যে এই ড্রেসটার হচ্ছে হচ্ছে এরকম একটা ডিজাইন পাবেন বাটিক টাইপের কাপড়টা ধরেই মনটা শান্তি হয়ে যাবে এখনই উইনার নিব আপুরা আপনারা হাই হ্যালো কমেন্ট করেন জাস্ট হাই হ্যালো কমেন্ট করবেন একটা ড্রেস দেখাই আমি উইনার নিব হাই হ্যালো কমেন্ট করেন সাথে একটা করে প্লিজ রিয়ক শেয়ার দিয়ে দিয়ে ঠিক আছে তোমার থেকে তিনটা জামা নিয়েছি খুব সুন্দর হয়েছে ও আমি সো আলিজা তো এখন পর্যন্ত ঢুকতেই বাসায় না এই যে লাইফ শেষ করে এগুলো সব কাজটা গুসাই টুসায় তারপরে বাসায় ঢুকবো ততক্ষণে আলিজা ঘুম এটা চাই অর্ডার করে দিয়ে না হ্যাঁ একটা সুন্দর পার্পল কালার হোপসো এটা সামনাসামনি সবার কালারটা পছন্দ হবে নয়শো নিরানব্বই মানে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপু এলিট জমজম ওকে যেটা কিনা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়েই আমরা ড্রেসটা কিন্তু সেল করবো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ জি এসো না হ্যাঁ ঠিক ধরেছ আচ্ছা এইটা আপু দেখেন আপনার আরেকটা কালার একটু আগে যে পার্পল কালারটা দেখাইলাম না ওই পার্পলটারি আপু আরেকটা কালার এটা হচ্ছে গিয়ে সি গ্রিন কালার ফিরোজ রッケ কালার আচ্ছা আপনার লাইভে যেই কালারটা দেখতেছেন এটা হচ্ছে সেই কালারই এটার নামটা emotes আমার এক্সাক্ট মনে পড়তেছে না আপু এই যে এই জিনিসটা কিন্তু বাটিক প্রিন্ট হ্যাঁ এটা বাটিক প্রিন্ট গলার হচ্ছে কি আপু এরকম ব্ল্যাক এর মধ্যে একটা প্রিন্ট করে দেওয়া আছে দেন আপনি লোয়ার পোর্শনে যদি যান এখানে একটা চুনরি প্রিন্ট পাবেন এই যে আপুরা হাই হ্যালো থেকে উইনার নেব তোমার ড্রেসগুলো অনেক সুন্দর আমিও নিয়েছি থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল অনু আপু আপু রিভিউ দিয়ে দিয়ে না আপু ঠিক আছে সবার কাছে জাস্ট একটাই রিকোয়েস্ট রিভিউ তোমার পরটা অনেক সুন্দর পাপড়ে আপু প্রতিটা ড্রেস এই লাইফের সুন্দর যেটা ভালো লাগে নিয়ে যদিও আমার পরে তো আছে সমস্যা নাই হ্যাঁ আপু আমি যেটা পরেছি এটাও এলির জমজম আপু এটা হোয়াইটের মধ্যে যেটা আমি পরে আছি এলির জমজম হোয়াইটের মধ্যে এই গেল আপু আপনার জামাটা এটা আপু তোমার ড্রেসের ব্যাক পার্টটা হ্যাঁ মিনাকারি প্রিন্টের সাথে বাটিক প্রিন্ট সেই সাথে আপু চুনির প্রিন্টও আছে আমাদের কৃষ্ণচূড়া এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আপনারা চিনেছেন তাহলে কৃষ্ণচূড়া তো করেছিলেন না অনেক আপুর ওই কৃষ্ণ চোরারই হচ্ছে গিয়ে এটা কালার হ্যাঁ কমেন্ট কি শো করে হ্যাঁ মুন্নি আপু কমেন্টে শো করছে রীতা আপু হাই কি খবর কেমন আছেন আপু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে হচ্ছে গিয়ে আমি এটা আপনাদেরকে দিচ্ছি রেহে না পারবে না আমিও এলির জমজম নিয়েছি আপু একটা রিভিউ দিয়ে দিয়ে ড্রেসের পিকচার সহ তোমার পরটা দেখো আপু আমার পরটা একবারে শুরুতেই দেখা দিয়েছে এই লাইফটা একবারে শর্ট একটা লাইফ জাস্ট হচ্ছে গিয়ে আপনাদেরকে আমি কোনোরকম ড্রেসগুলি দেখাচ্ছে ক্লোজ করি দেবো যেন হচ্ছে আপনারা পরে একটা কাজ করতে করতেও যেন শর্ট সময়ের মধ্যে এই লাইফটা দেখে ফেলতে পারেন এই কারণে আমি খুব বেশি লং করব না লাইফটা একটু কষ্ট করে একবার শুরুর দিকে আমি আমার পরে ড্রেসটা দেখাই দিয়েছি দেখে নেবেন আপু অনেক সুন্দর আপু ঠিক আছে প্রাইসটা পড়ছে আপু নয়শো নিরানব্বই মানে এক হাজার টাকায় আপু একবারে প্রিমিয়াম কোয়ালিটির এলির জমজম এখানে সালোরটা আড়াই গোজে পাচ্ছেন ওনাটাও বিশাল বড় আবার হচ্ছে গিয়ে জামাতেও অনেক কাপড় আছে অনেক কাপড় আছে এই যে এটার না ওড়নাটার উপরে বেশি ক্রাশ খাবেন সাদার ভেতরে কি কালার নাই আপু সব ধরনের কালারের প্রিন্ট কিন্তু আছে এখনই উইনার নিয়ে নিব আমরা হাই হ্যালো থেকে দেখছেন আপু লাইক এই যে ওড়নাটা আমি যদি জাস্ট আপু এইভাবে করে নেই দেখেন তাতেও কি পরিমাণ সুন্দর লাগে জাস্ট এইভাবে করে যদি আপু নেই দেখছেন তাতেও কি পরিমাণ আপু ভালো লাগে দেন আপু অনেক আপুরাই আছেন যারা আপনারা হচ্ছে গিয়ে হিজাবিয়ান আছেন বা হিজাব যারা পড়েন না তারাও অনেক সময় হচ্ছে গিয়ে ওনাটা আমরা এভাবে করে নেই তাই না তো আপনি এভাবে করেও এটা ক্যারি করতে পারবেন মানে এটা কিন্তু আপু আমি আমার মাপে বানাইছি ড্রেসটা আমি ইউজ ড্রেস হিসেবে সেল করব না আমার কাছে খুবই ভালো লাগছে আর সেই সাথে আপু যদি মাথায় কাপড় দেন ঠিক আছে এই যে দেখেন আপু মাথায় কাপড় যদিও দেন ঠিক আছে আচলের পোর্শনটা দেখেছেন কি পরিমাণ ভালো লাগতেছে অনেক সুন্দর একটা জিনিস অনেক সুন্দর মিস করে না অর্ডার করে দিন চলেন হাই হ্যালো থেকে উইনার নিয়ে নিই দাও তো একটু আপনারা যারা যারা এখনো লাইফটা শেয়ার করে নেয় রেকর্ডেড লাইফটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন যখনই দেখবেন না কেন শেয়ার আর রিয়েক্টটা দিয়ে দিয়েন ঠিক আছে রেডি ওয়ান টু নিলাম হ্যাঁ সবার লাস্টে যে থাকবে উইনার সে থ্রি হাই হ্যালো থেকে আমার কিন্তু ছবি তুলতে আগে যাও না হাই হ্যালো থেকে সুমা আক্তার আপু সুমা আক্তার আপু এই যে হায় হ্যালো থেকে সুমা আক্তার আপু আপু এই লাইফ থেকে যে কোনো একটা ড্রেস নিতে পারবেন একশো টাকা ডিসকাউন্টে সুমা আক্তার আপু হ্যাঁ একশো টাকা ডিসকাউন্টে এই লাইফ থেকে যে কোনো একটা ড্রেস নিতে পারবেন এই লাইভে সব কিন্তু আমরা এলির জমজম দেখাইলাম যেগুলি কিন্তু না একবারে প্রিমিয়াম কোয়ালিটির আর সালোয়ার সালোয়ার বড় নামাজের স্ট্যান্ডার্ড মেজারমেন্টের সহ জামাতেও অনেক কাপড় কিন্তু পাচ্ছেন হ্যাঁ আর হচ্ছে কি প্রতিটা ড্রেসেরই দাম নয়শো মানে এক হাজার টাকা তো এই তো আমার কিন্তু সব ড্রেস দেখানো শেষ মানে আপনারা কি করবেন আপু যেটা যেটা নিবেন ড্রেস বেশি সময় থাকে না হ্যাঁ তো আপনারা কি করবেন আপু কোনো ড্রেস পছন্দ হয়েছে নিবেন জাস্ট স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে বসে থাকবেন একটু কম থাকে তারপরে রিপ্লাই পেয়ে যাবেন টেনশনের কিছু নেই অর্ডারটা কনফার্ম করবে আপু জাস্ট এটা আছে ওটা আছে এটা কি হবে হবে না এটার কি আর কালার আছে এগুলি জিজ্ঞেস করবেন আপু সেই ক্ষেত্রে রিপ্লাই পাবেন আর এতক্ষণে আপনাকে এই রিপ্লাই দিতে দিতে দেখা যাচ্ছে ওদিক দিয়ে হচ্ছে যাদের নেওয়ার নিয়ে কিন্তু স্টক খালি করে ফেলবে ওকে তো এই কারণে হচ্ছে কি নাওয়ার হলে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দেবেন আর কোনো কিছু না ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে ঢাকার জন্য কিন্তু পিন পিন পোস্ট পোস্ট করে আছে নগদ বিকাশ যাই করবেন করে লাস্ট চারটা ডিজিট জানায় দেবেন আমরা মিলাই দেখবো টাকা আসছে কিনা আসলে অর্ডারটা কনফার্ম করে দেবো পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবে না ফ্রডের কাছে টাকা চলে যাবো ওটা ড্রাইভার আমরা নিব না ঢাকার বাইরের আপুরা এই মুহূর্তে যদি বিকাশ করতে নাও পারেন সকালে তো বিকাশ করবেন এখন অ্যাট্রেস বলে রাখবেন এই দুইটা ড্রেস বা এই পাঁচটা ড্রেস বা এই একটা ড্রেস মাস্ট রাখবেন আমি সকালেই কিন্তু বিকাশ করব তাহলে আলাদা করে রেখে দিবে সকালে এসে আপনাদের ড্রেস সেই ক্ষেত্রে প্রবলেম হবে না আপনার জাস্ট ফার্স্ট আওয়ারেই তাড়াতাড়ি করে বিকাশ করে লাস্ট চারটা ডিজিট জানা দেবেন আপনার ড্রেস আলাদা করে রেখে দেবে আর আরেকটা কথা হচ্ছে গিয়ে প্রোডাক্ট যাওয়ার পর ডেলিভারি ম্যান নিয়ে যাওয়ার পর অবশ্যই চেক করে নেবেন আপু অবশ্যই ঠিক আছে যে আপনি যেটা অর্ডার করছেন অনেক আপু বিশ্বাস করে রেখেছে না আপু মানে এটা দায়িত্ব সবার দায়িত্ব এটা চেক করে নেবেন আপনি যেটা চাইছেন আমরা ওইটাই দিছি কিনা বা আমার দেখা যাচ্ছে এত প্রোডাক্ট অনেক সময় পার্সেল করি আপু অনেক সময় কি আপু ড্রেসে কোনো প্রবলেম হয়তো বা চোখে পড়তেছে না আমাদের মিস্টেক হতেই পারে হ্যাঁ তো দেখা গেছে যে আপনি যদি ইনস্ট্যান্ট আপু চেকটা করে নেন প্রবলেম থাকলে সেই ক্ষেত্রে মডারেটর ইয়ার কি বলে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন আমরা আমাদের খরচে আপনাকে হচ্ছে গিয়ে ওই ফ্রেশ ড্রেসটা আপু পাঠাই দিব কিন্তু ডেলিভারি ম্যান চলে আসার পরে যদি আপনি বলেন বা জানান আপু এই ড্রেসের সমস্যা এটা ওইটা সেই ক্ষেত্রে আপু চার্জটা আপনার দিতে হবে আমরা আপনাকে চেঞ্জ দিব কিন্তু তবে এটা আমাদের ড্রেসে যদি কোনো প্রবলেম না থাকে সেই ক্ষেত্রে যদি আবার চেঞ্জ করতে চান সেটা কিন্তু আপু এক্সেপ্ট করব না কারণ আপনি যা চাচ্ছেন যা দেখে অর্ডার করতেছেন আমরা কিন্তু তাই দিব আপু হ্যাঁ এমন কখনো হয় না যে আপনার একজনের জন্য আমি আলাদা কোনো প্রোডাক্ট বানায় পাঠাবো আপু এটা কিন্তু হবে না ঠিক আছে অবশ্যই যেটা আপনি চাইবেন ওইটাই দিব সো আমার প্রোডাক্টে যদি কোনো প্রবলেম না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপু চেঞ্জ হবে না হ্যাঁ এটা ক্লিয়ার করে দিলাম অনেক কথা বলছি ভুলভ্রান্তি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে যদি বেঁচে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাড়াতাড়ি অর্ডার করুন স্টক কম আছে আল্লাহ হাফেজ